সূরা আসর পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরাগুলোর মধ্যে একটি, তাই এই সূরাটি আমাদের অনেকেরই মুখস্থ। মাত্র তিনটি আয়াতের এই সূরাটিতে আল্লাহ এমন একটি গাইডলাইন দিয়ে রেখেছেন যা দিয়ে একজন মানুষ তার গোটা জীবনকে সাজাতে পারে, তার জীবনের অবস্থা কেমন তা যাচাই করতে পারে এবং কি করলে সে সফল হবে সেটা নির্ধারণ করতে পারে। ইমাম আশ-শাফিঈ বলেছিলেন, একজন ব্যক্তি যদি শুধু সূরা আসরের অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা করে সেটা তার জন্য যথেষ্ট হবে। আল্লাহ সূরাটি শুরু করেন কসম দিয়ে, ওয়াল আসর। এখানে ওয়াও হল কসমের হরফ। ওয়াল আসর মানে আসরের কসম বা আসরের শপথ। বান্দা যদি কসম খায় তাকে তার রবের নামে কসম খেতে হয়, কিন্তু স্বয়ং আল্লাহ যখন কসম খান তখন তিনি তার সৃষ্টি জগতের যা কিছু বেছে নিতে চান সেটার নামেই কসম খেতে পারেন। এবং তিনি যদি কোনো সৃষ্টির নামে কসম খান তার মানে হলো সেই সৃষ্টির একটি বিশেষ মর্যাদা রয়েছে। এটা এমন এক সৃষ্টি যার দিকে তাকালে, যা নিয়ে চিন্তা করলে মানুষ তা থেকে শিক্ষা নিতে পারবে। পবিত্র কোরআনে আল্লাহ তার বিস্ময়কর সব সৃষ্টির নামে কসম খেয়েছেন, যেমন চাঁদ, সূর্য, দিন, রাত, নক্ষত্র ইত্যাদি। তারই ধারাবাহিকতায় সূরা আসরে আল্লাহ কসম খেয়েছেন আসর বা সময়ের নামে। আল্লাহ তাআলা আসরের নামে কেন কসম খেলেন সেটা নিয়ে ভাবার আগে আমরা একধার পেছনে গিয়ে ভেবে দেখি আল্লাহ কসম খান কেন। আল্লাহ যে কথাই বলেন তার চাইতে গুরুত্বপূর্ণ, তার চাইতে তাৎপর্যপূর্ণ কথা তো আর কিছুই হতে পারে না। তাহলে আবার কসম খাওয়ার প্রয়োজন কোথায়? বাস্তবে আল্লাহ যখন কসম খান এটা তার বান্দার ওপর একটি বিশেষ রহমত। মানুষের প্রকৃতি হলো ভুলে যাওয়া, খামখেয়ালি হয়ে যাওয়া। আল্লাহ যখন তার কোনো কথায় বিশেষ জোর দেন, সেই জোর দেওয়ার মাধ্যমে তিনি যেন মানব জাতিকে বলছেন এই কথাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কথাটা মন দিয়ে শোনো। ক্লাসের শিক্ষক যখন টেবিলে কয়েকবার বাড়ি দিয়ে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করে কোনো কথা বলেন, কোর্টে বিচারক যখন অর্ডার অর্ডার বলে সবাইকে শান্ত করে কোনো কথা বলেন, তখন সে কথার প্রতি শ্রোতার একটি বিশেষ মনোযোগ থাকে। সূরা আসরের প্রথম দুই আয়াত ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই দুই আয়াত মিলে একটি বাক্য হয়। এই বাক্যে আল্লাহ চারটি বিশেষ জোর দিয়েছেন যাকে বলা হয় এমফাসিস বা তাকিদ। প্রথমত আল্লাহ তাআলা শপথ নেয়ার মাধ্যমে তার বক্তব্যে জোর দিয়েছেন। এরপর তিনি ইন্না শব্দটি ব্যবহার করেছেন যার মানে নিশ্চয়ই বা অবশ্যই। ইন্নাল ইনসানা মানে নিশ্চয়ই মানুষ, অর্থাৎ আল্লাহ মানুষকে নিয়ে একটি বক্তব্য দিতে যাচ্ছেন যে ব্যাপারে একেবারেই কোনো সন্দেহ থাকতে পারে না। এরপর তিনি বলেছেন লা, যা আরবিতে লামুত তাকিদ বলা হয়, অর্থাৎ এমফাসিস বা জোর দেয়ার লাম। লক্ষ্য রাখা ভালো, এই লা হচ্ছে লা থেকে ভিন্ন। লা যার শেষে একটি টান আছে তার অর্থ হচ্ছে না, যেমন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, যার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। অন্যদিকে লামুত তাকিদের লায়ের শেষে কোনো টান নেই, তাই আমরা ইন্নাল ইনসানা লা ফি খুসরি বলি না, বরং বলি ইন্নাল ইনসানা লা ফি খুসর। তো এই লা হরফটি এই বাক্যের তৃতীয় এমফাসিস বা জোর, এবং এরপর আল্লাহ বলেছেন ফি খুসর। খুসর শব্দের অর্থ হলো ক্ষতি। এখানে আল্লাহর মূল বক্তব্য হলো মানুষের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে, অকল্পনীয় লস হয়ে যাচ্ছে, কিন্তু তিনি কথাটি এভাবে না বলে বলেছেন ফি খুসর, অর্থাৎ তিনি কথাটি এমনভাবে বলেননি যে মানুষের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে, বরং তিনি বলেছেন মানুষ ক্ষতির ভেতরে ডুবে আছে। তিনি যেন ক্ষতিকে বা বিপর্যয়কে একটি মহাসাগরের ন্যায় তুলনা করেছেন এবং মানুষ যেন এই বিপর্যয়ের মহাসাগরে একেবারে গভীরভাবে ডুবে আছে। এবং এই ফি শব্দটি হলো এই বাক্যের চতুর্থ এমফাসিস বা তাকিদ। কোরআনে অনেক অনেক আয়াতেই আল্লাহ জোর দিয়ে থাকেন, কিন্তু একটি বক্তব্য বলতে গিয়ে যখন আল্লাহ চারটি বার বিশেষভাবে জোর দেন তখন তা যে কোনো চিন্তাশীল ব্যক্তিকেই নাড়া দেবে। তিনি খুব সহজভাবেই বলতে পারতেন আল ইনসানু খাসির, মানুষ বিপর্যয়গ্রস্ত, ক্ষতিগ্রস্ত, কিন্তু তিনি এভাবে না বলে বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম খেয়ে বলছি মানুষ নিঃসন্দেহে পুরোপুরিভাবে বিপর্যয়ের ভেতরে ডুবে রয়েছে। এর কারণটা কি? যে ব্যক্তি ডুবে যাচ্ছে এবং প্রাণপণ সাঁতরে পানি থেকে বের হওয়ার চেষ্টা করছে তার চাইতে বেশি বিপদে কে আছে?
তার চাইতেও বেশি বিপদে হলো সেই ব্যক্তি যে পানির নিচে ডুবে মরে যাচ্ছে, কিন্তু সে বুঝতেই পারছে না যে সে ডুবে যাচ্ছে। তার মস্তিষ্ক তাকে জানাতেই পারছে না যে তার শরীরে অক্সিজেন যাচ্ছে না, হয়তো সে অচেতন হয়ে আছে, কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। এমন একজন ব্যক্তির কাছে গিয়ে শুধু এ কথাই বললে হবে না, তুমি তো ডুবে যাচ্ছ, ওঠো ওঠো। বরং এমন ব্যক্তিকে বাঁচাতে হলে তাকে জোরে সোরে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলতে হবে। তাকে জাগিয়ে না তুলতে পারলে তাকে বাঁচানো সম্ভব হবে না। এই আয়াতে একের পর এক এমফাসিস বা জোর, যেন গোটা মানব জাতির জন্য এক একটি ধাক্কা। এই আয়াতের মাধ্যমে যেন আল্লাহ মানুষকে জাগিয়ে তুলতে চাচ্ছেন। প্রতিটি মানুষই তার ব্যক্তিগত লক্ষ্য অর্জনের পেছনে ছুটছে, কেউ পরীক্ষায় পাশ করার জন্য, কেউ জীবিকা অর্জনের জন্য। এই বিরামহীন ছোটাছুটির ঘোরে মানুষের যেন এটা ভাবারই সময় নেই যে সে কোথা থেকে এসেছিল, কি তার এই বেঁচে থাকার উদ্দেশ্য, আর সে কোথায় যাচ্ছে। জীবনের এই প্রতিযোগিতার মহাসাগরে ডুবে থাকা অবচেতন প্রায় মানুষগুলোকে আল্লাহ জাগিয়ে দিয়ে বলছেন, এর কিছুই তোমাদের কাজে দেবে না, তোমরা যেটাকে সাফল্য ভাবছ সেটা সাফল্য নয়, বরং তা এক বিরাট লস, এক বিরাট বিপর্যয়, শুধুমাত্র একটি দলের মানুষ ব্যতীত। এই দলের মানুষ চারটি কাজ করে, এবং আল্লাহ এই সুরার তৃতীয় এবং শেষ আয়াতে এই চারটি কাজের বর্ণনা দেন। এবং তার মূল বক্তব্য হলো এই, মানুষের স্ট্যাটাস কো বা স্থিতাবস্থাই হলো যে সে পুরোপুরি বিপর্যয়গ্রস্ত। সে যদি পুরোপুরি বিপর্যয়গ্রস্ত না হয়ে থাকে, তাহলে সে হলো এক্সেপশন, সে হলো ব্যতিক্রম। এবং এই ব্যতিক্রম হওয়ার উপায় একমাত্র একটি, এবং তা হলো চারটি বিশেষ কাজ করা। পানির ভেতর ডুবে থাকা অবচেতন মানুষ পানিতে ডুবে মরবেই, এটাই তার স্বাভাবিক অবস্থা, যদি না সে বিশেষ কিছু পদক্ষেপ নেয়। তাকে জেগে উঠতে হবে, তাকে সাঁতার কাটতে হবে, তাকে তীরে ফিরে যেতে হবে। অর্থাৎ বাঁচতে হলে পদক্ষেপ নিতে হবে, পরিস্থিতিকে বদলাতে হবে। যেমনিভাবে দিনকাল চলছে, তেমনিভাবে চললেই কোনো না কোনোভাবে পার পেয়ে যাওয়া যাবে, এই মানসিকতা থাকলেই আবার ফিরে যেতে হবে প্রথম আয়াতে, ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসর। কিন্তু যেই চারটি পদক্ষেপ নিলে মানুষ বিপর্যয় থেকে রক্ষা পাবে, সেই চারটি কাজ কি? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের দিকে আহ্বান করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের দিকে আহ্বান করে। মানুষকে পরিপূর্ণ বিপর্যয় থেকে রক্ষা করার প্রথম উপাদান হলো ঈমান। ঈমান এমনি এমনি আসবে না, আমাদেরকে চিন্তা করতে হবে, মহাবিশ্বের দিকে তাকাতে হবে, সৃষ্টি জগতের দিকে তাকাতে হবে, প্রকৃতির দিকে তাকাতে হবে, তাকিয়ে ভাবতে হবে এই যে এত বিচিত্র এই অস্তিত্ব, এই অস্তিত্বের সূচনা কোথায়, সৃষ্টি কি নিজেই নিজেকে সৃষ্টি করেছে, আমরা কি কেউ দেখেছি একটি বস্তুও নিজে নিজেকে সৃষ্টি করতে, তাহলে কি একজন স্রষ্টা আছেন, তিনি আমাদের কী উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এই ধরনের প্রশ্নগুলোর মাধ্যমে একজন মানুষ সত্যিকারের ঈমান আনতে পারে। প্রকৃত ঈমান আনার পরই একজন বান্দা সালেহাত বা প্রকৃত ভালো কাজ করতে পারে। এবং ঈমান না এনে যদি কেউ ভালো কাজ করে, তাহলে সেই ব্যক্তিও দিনশেষে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলেছেন, ঈমান আনা হলো প্রথম ধাপ, এবং ঈমানের কারণে মানুষ যে ভালো কাজগুলো করে, সেই ভালো কাজগুলোই প্রকৃত সালেহাত, সেই কাজগুলোই মানুষকে খসর বা বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। অর্থাৎ যে বাবা দিনরাত পরিশ্রম করছে পরিবারের খরচটুকু মেটানোর জন্য, সে যদি এ কারণে পরিশ্রম করে যে তার রব তাকে এই দায়িত্ব দিয়েছেন, বাসে ঝুলে ঘামে ভেজা শার্ট গায়ে দিয়ে মানুষের গালমন্দ খেয়ে নিজের জন্য শখ করে একজোড়া জুতো কেনার আগে তিনবার ভেবে সে যে অক্লান্ত পরিশ্রম করে, তা যদি তার রবকে খুশি করার জন্য হয়, তাহলে সে প্রকৃত ভালো কাজ করতে সক্ষম হয়েছে। কিন্তু যদি তার পরিশ্রমের গোড়ায় ঈমানের আলো না থাকে, তাহলে তার এই আপাত দৃষ্টিতে ভালো কাজগুলো তাকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। এবং মানুষকে শুধু ঈমান এনে ভালো কাজ করলেই হবে না, তাকে চিরন্তন সত্যের পথে মানুষকে ডাকতে হবে, তাকে শুরু করতে হবে তার পরিবার পরিজনদের দিয়ে। এর মানে এই নয় যে সে তার কাছের মানুষদের কাছে গিয়ে বলতে থাকবে, এই শোনো, তুমি কিন্তু একেবারে বিপর্যয়গ্রস্ত, কি বিশ্বাস হয় না, সুরা আসরটা একবার খুলে দেখো, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।
বরং সত্যের পথে আহ্বান করা মানে অন্তরের গভীরে এই আশা করা যে আপনার এই প্রিয় মানুষটি যেন আল্লাহর রহমত পেয়ে যায়। আপনি যদি মনে করেন আমার কাজ শুধুমাত্র হাদিসটি শুনিয়ে দেয়া, তাকে জাহান্নামের ব্যাপারে দুটো কথা শুনিয়ে দিই, আমার দায়িত্ব পালন হয়ে গেল, এখন সে আমার কথার কারণে যদি আল্লাহর দিন থেকে আরও বেশি দূরে সরে যায় সেটা তার সমস্যা, এমনটা ভাবলে হবে না। বরং যারা ঈমান এনেছে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছে, তাদের উচিত অত্যন্ত ধৈর্যের সাথে, মমতার সাথে মানুষকে সত্যের পথে আহ্বান করা, মানুষের সুখ দুঃখের কথা বোঝা, তাদের সাথে সহানুভূতিশীল হওয়া। এবং এই কাজগুলো করলেই যে জীবন একেবারে জান্নাতের বাগিচায় পরিণত হবে তা কিন্তু নয়। জীবন মানেই পরীক্ষা, এখানে একের পর এক বাধা বিপত্তি আসবেই। এমন হতেই পারে যে একজন ঈমান আনলো, ভালো কাজ করলো, এমনকি সে খুব চমৎকারভাবে সমাজে আল্লাহর বার্তা পৌঁছে দিতে লাগলো, কিন্তু তার ব্যক্তিগত জীবনে কোনো মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, তার খুব আপন কেউ ইন্তেকাল করলো বা তার আয় রোজগার কমে গেল। এই অবস্থায় তার দায়িত্ব হলো ধৈর্য ধরা। এটা তার ঈমানের পরীক্ষা। আল্লাহ তাকে বিনা কারণে যে অগণিত নিয়ামত দিয়েছিলেন, সেই নিয়ামতের দুই একটি যদি তিনি নিয়ে নেন, তাহলে কি সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে যাবে? তার কাছে কি আল্লাহর থেকে আল্লাহর নিয়ামতের কদর বেশি? এবং সে যদি প্রতিকূলতার মুখে নিজেও ধৈর্য ধরতে পারে এবং অন্যদেরও ধৈর্য ধরতে সাহায্য করে, তাহলেই তার চারটি দায়িত্ব পালন হয়ে গেল। এটা আল্লাহর এক বিরাট নিয়ামত যে এমন একটি সূরা যা নিয়ে ঘন ঘন চিন্তা করলে আমরা আমাদের গোটা জীবনটাকেই পাল্টে ফেলতে পারি। আল্লাহ এরকম একটি বার্তা ছোট্ট তিনটি আয়াতের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সূরাটি এতটাই সহজ যে একটি শিশুও তা মুখস্থ করতে পারে, অথচ এর বক্তব্যটি এতটাই গভীর যে বিশ্বের সবচেয়ে বিজ্ঞ মুফাসসিরগণও এর ব্যাখ্যা দিতে গিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে গিয়েছেন। সূরাটি অত্যন্ত ছোট হওয়ায় এটা হয়তো আমরা বেশ ঘন ঘন পড়ি। আসুন এখন থেকে যখনই আমরা এই সূরাটি পড়ব, তখনই আমরা একবার নিজেদের জীবনের দিকে তাকিয়ে ভাবি এবং চিন্তা করে দেখি আল্লাহর দেয়া এই চারটি পদক্ষেপ আমরা আমাদের জীবনে কতটুকু বাস্তবায়ন করতে পারছি।